হ্যালো কোডার্স, আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আমরা ইনার বিনস কীভাবে ডিফাইন করতে হয় সেটা দেখব। সেটা দেখার জন্য আসলে আমরা যেটা করি, আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করি আমাদের পেশেন্ট ক্লাসে, প্রাইভেট ইমার্জেন্সি কন্ট্যাক্ট, একটা জাস্ট অ্যাট্রিবিউট অ্যাড করলাম ফর দ্য সেক অফ ডেমো, ক্রিটিক্যাল কন্ট্যাক্ট। হ্যাঁ, এবং এটারও আমি একটা গেটার সেটার তৈরি করে দিই, অল্ট কন্ট্রোল এস, জেনারেট গেটার সেটার্স, ক্রিটিক্যাল কন্ট্যাক্ট একটা গেটার সেটার আমি তৈরি করে দিলাম। আচ্ছা ঠিক আছে, সো আমরা যেটা করতে চাচ্ছি আসলে ক্রিটিক্যাল কন্ট্যাক্টটাকে আমরা যদি আমাদের বিন কনফিগারেশন থেকে যদি এটার একটা অবজেক্ট আমরা এখানে ইনজেক্ট করতে চাই, সেটার জন্য আমরা যেতে হবে, আমরা বিনস এক্সএমএলে যাই এবং বিনস এক্সএমএলে আমরা দেখি কারেন্টলি যেটা আছে, আমরা তো আসলে লিস্টটাকে ডিফাইন করেছি, কিন্তু আমরা যদি আমাদের প্রপার্টি, এটা আসলে ইমার্জেন্সি কন্ট্যাক্টস, আমরা যদি এই প্রপার্টির মধ্যে ইমার্জেন্সি কন্ট্যাক্টস ছাড়াও পেশেন্টের মধ্যে আমরা যেটা অ্যাড করতে চাই, ইনসার্ট প্রপার্টি, আমরা ফর এক্সাম্পল একটা প্রপার্টি যেটা নেমটা সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল কন্ট্যাক্ট, আমরা এখানে একটা ভ্যালু দিতে চাই আসলে। এবং আমরা আসলে এতটুকু পর্যন্ত করি, এবার আমরা যদি সোর্সে চলে যাই আমরা দেখতে পাবো, আমরা আগে ফরম্যাট করে নিই একবার। হ্যাঁ, ক্রিটিক্যাল কন্ট্যাক্ট নামে যে প্রপার্টিটা আমরা এখানে করলাম, এখানে আমরা চাইলে একটা ইনার বিন ডেফিনেশন করে দিতে পারি, যেটা থ্রুতে আমাদের এই আমাদের ক্রিটিক্যাল কন্ট্যাক্ট যে প্রপার্টি আছে ওটার মধ্যে একটা ইমার্জেন্সি কন্ট্যাক্টের একটা ভ্যালু ইনজেক্ট হয়ে যাবে। আমরা যদি এখানে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই, আরেকবার ফরম্যাট করে নিই কন্ট্রোল শিফট এফ, এখানে আসলে আমাদের আইডির কোনো দরকার নাই, আমরা আইডিটাকে মুছে দিতে পারি যেহেতু এটা একটা ইনার বিন। একটা জিনিস হলো যে ইনার বিনে আমরা যখন ডিফাইন করব, এই ইনার বিনগুলোতে কিন্তু বাইরের অন্য কোনো জায়গাতে রেফারেন্স হিসেবে ইউজ করা যাবে না, যেহেতু রেফারেন্স হিসেবে ইউজ করা যাবে না সেহেতু এখানে আইডির কোনো প্রয়োজন নাই, আইডিটা রিডান্ডেন্ট। আবার ফরম্যাট করে নিলাম। সো আমরা একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট ক্লাসের একটা অবজেক্ট এখানে তৈরি করছি এবং নাম দিচ্ছি ফর এক্সাম্পল ক্রিটিক্যাল লিঙ্ক একটা নাম দিলাম। সো এখন আমরা যদি আমাদের প্রোগ্রামটাকে রান করার আগে আমাদের পেশেন্টের টুইস্ট্রিংটাতে একটু অ্যাড করে দিই ইমার্জেন্সি কন্ট্যাক্টের ইনফরমেশনটা, টুইস্ট্রিংটা আমরা মুছে দিয়ে টুইস্ট্রিং পেশেন্ট আইডি, পেশেন্ট নেম, আমরা এখানে আর একটা জিনিস অ্যাড করে দিতে পারি, প্লাস আইডি নেম, না ক্রিটিক্যাল কন্ট্যাক্ট না, সরি ক্রিটিক্যাল কন্ট্যাক্ট প্লাস ক্রিটিক্যাল কন্ট্যাক্ট প্লাস দেয়ার ইউ গো। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটা রান করি তখন দেখা যাক, রান করার আগে আমাদের অ্যাপ ক্লাসটা ওপেন করি। হ্যাঁ, অ্যাপ ক্লাসে আমরা পেশেন্টটা যখন এখানে নিচ্ছি, আসলে পেশেন্টটা তো আমরা একবারও প্রিন্ট করিনি, পেশেন্টটা প্রিন্ট করা লাগবে ওই টুইস্ট্রিংটা রান করার জন্য। পেশেন্ট আমরা প্রিন্ট করলাম এখানে, এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি আমরা দেখতে পাচ্ছি এই যে ক্রিটিক্যাল কন্ট্যাক্ট, ইমার্জেন্সি কন্ট্যাক্ট এবং এখানে ক্রিটিক্যাল লিঙ্ক, এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তাহলে আমরা এখানে কী করলাম, আমাদের বিনস এক্সএমএল যেতে আমরা যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রিটিক্যাল কন্ট্যাক্ট যে প্রপার্টিটা আছে সেটার ভেতরে আমরা একটা ইনার বিন ডিফাইন করলাম। সো ইনার বিন কিন্তু আমরা এভাবে একটা প্রপার্টিতেও করতে পারি, ইনার বিন চাইলে আমরা লিস্ট এলিমেন্টের ভেতরেও করতে পারি। আমাদের আউটপুটটা যদি আমরা দেখি, আমাদের লিস্ট এলিমেন্টের আউটপুট কিন্তু এখানে আসছিল, যেটা হলো ইমরান, জয়, আহমেদ, ঋতু, এর আগের টিউটোরিয়ালে যেটা আমরা করলাম সেটা কিন্তু আমরা রেফারেন্স হিসেবে ইউজ করেছিলাম। আমরা চাইলে এখানে ইনার বিনও কিছু ডিফাইন করতে পারি, যেমন আমরা যদি একটা কপি করে নিয়ে আসি এখান থেকে কন্ট্রোল সি, আমরা যদি এখানে আরও কিছু অ্যাড করে দিই কন্ট্রোল ভি, কন্ট্রোল শিফট এফ দিলাম, আমরা এখানে আইডিটার প্রয়োজন নাই অ্যাজ বিফোর, এবং আমরা এখানে নাম দিলাম সে লাইক হ্যারি, হ্যারি নাম দিলাম। এখন যদি আমরা আবার রান করি আমরা দেখতে পারবো এই যে হ্যারি নামে কিন্তু একটা ইনার বিন অলরেডি এখানে ডিফাইন হয়ে গেছে এবং আমাদের রেফারেন্সগুলোও কাজ করছে। তো এটাই ছিল ইনার বিন ডেফিনেশন সম্পর্কে। সো টিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।